স্ক্রিনে যে রকেটটি দেখছেন এই রকেটে করেই মানুষ মঙ্গল গ্রহতে যাওয়ার প্ল্যানিং করছেন এবং রকেটটার বৈশিষ্ট্য এটাই যে রকেটটা কিন্তু কিছু দূর উড়ে যাবে মহাশূন্যে যাওয়ার পর পুনরায় ব্যাক করে কিন্তু মাটিতে এসে ল্যান্ড করবে এটাই দেখার ভিডিও আর কি তাই ভিডিওটি না টেনে অবশ্যই পুরোটা দেখুন কিভাবে রকেটটা যাবে আকাশে এবং সেখান থেকে ফিরে এসে আবার ল্যান্ড করবে এই ধরনের রকেট বানানোর পরিকল্পনা করছে নাসার সাথে মিলে স্পেসেক্স স্পেস এক্স একটা সংস্থা যে এই ধরনের রকেট বানানোর চেষ্টা করছেন এর আগে বহুবার এই রকেট কিন্তু নেমে এসেছে এবং নেমে এসে বাস্ট করে গেছে কিন্তু এই ভিডিওতে সফলভাবে কিন্তু রকেটটা ল্যান্ড করবে সেটাই দেখ দেখতে পাবেন আপনারা এর আগে পর এখানে যেটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যে এই ধরনের রকেট কেন বানানো হচ্ছে পরিকল্পনাটা হলো এটাই যে এই রকেটে করেই মানুষ মঙ্গল গ্রহতে যাবে এবং সেখানে গিয়ে ল্যান্ড করবে এবং সেখানকার কাজ কমপ্লিট হলে আবার ওই রকেটে করেই ফিরে আসবে পৃথিবীতে তো এই হচ্ছে ব্যাপার এতদিন পর্যন্ত কিন্তু অন্য কোনো গ্রহতে গিয়ে সেখান থেকে ফিরে আসার পদ্ধতিটা অন্যরকম ছিল যেমন চাঁদে যখন গিয়েছিল তখন কিন্তু স্পেসক্রাফট যেটা ছিল তার কিন্তু দুটো পার্ট ছিল দুটো পার্টের মধ্যে একটা ছিল ল্যান্ডার আর একটা ছিল কিন্তু পৃথিবীর চারদিকে ঘুরতো ল্যান্ডার পার্টটা দুজনকে নিয়ে চাঁদে নেমেছিলো এবং চাঁদের কাজ কমপ্লিট করার পর সেই ল্যান্ডারটাই আবার উড়ে এসে মহাশূন্যে যে পার্টটা পৃথিবীর চারদিকে ঘুরছিল সেই তার সাথে জুড়ে গিয়ে আবার পৃথিবীতে ফিরে এসেছিল এবং পৃথিবীতে ফিরে আসার যে টেকনিক সেটা হলো ওই যেভাবে ক্যাপসুলের করে মহাসাগরে এসে নামে স্পেস স্টেশন থেকে আপনারা দেখেছেন এই ধরনের ভিডিও অনেক যে মহাকাশচারীরা যখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে এসে পৃথিবীতে ফেরে তখন কিন্তু একটা ক্যাপসুলে করে এসে নামে তো চাঁদ থেকেও কিন্তু যখন ফিরেছিল তখন একটা ক্যাপসুলে করে এসেই মহাসাগরের মধ্যে এসে নেমেছিল তো সেই ধরনের কিছু পুরোনো টেকনিকওগুলো এক্ষেত্রে যেটা করা হবে সেটা হলো এই রকেটে করেই যাবে অন্য গ্রহতে মঙ্গল গ্রহতে সেখানে কাজ কমপ্লিট হলে আবার এই রকেটে করেই ফিরে আসবে তো এখানে বিশেষত্ব এটাই যে দেখুন রকেটটা কিন্তু এই এই মুহূর্তে কিন্তু মহাশূন্যে উঠে পড়েছে এবং কিছুক্ষণ থাকার পরে এটা কিন্তু আবার ব্যাক করবে এবং রকেটের যে ফুয়েলটা পিছনের দিক থেকে যেটা বেরোতে থাকে যেটা জ্বলতে থাকে জ্বালানিটা সেটা যতক্ষণ জ্বলে সেটা কিন্তু ওকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে উঠতে সাহায্য করে এক্ষেত্রে কিন্তু এটা দুটো কাজই করবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং যখন এটা ল্যান্ড করার জন্যে তৈরি হবে তখন কিন্তু সে ব্রেকের কাজ করবে দেখুন ধীরে ধীরে যেভাবে এখন এই মুহূর্তে মহাশূন্যে উঠে পড়েছে রকেটটি এবং এবারে ল্যান্ড করার জন্যে ব্যাক করে আসছেই দেখুন এই যে ব্যাক করে আসছে এটা কিন্তু এখন ব্রেকের কাজ করছে এই যে জ্বালানিটা ধীরে 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 তাকে হালকাভাবে কিন্তু ল্যান্ড করাবে এই ল্যান্ড করে গেল এর আগে কিন্তু স্পেসেক্সের বহু টেস্ট কিন্তু করতে দেখা গেছে রকেট কিন্তু মহাশূন্যে বাস্ট করে গেছে বা ব্যাক করে ফিরে আসার পরে এইভাবে ল্যান্ড করার পরেও বাস্ট করে গেছে কিন্তু এবারে এই ধরনের কিছুই হয়নি দেখুন রকেটটি কিন্তু অক্ষত রয়েছে এবং সফলভাবে উড়েছে রকেটটি এবং সফলভাবে ল্যান্ডও করেছে তো এটা একটা খুব ইন্টারেস্টিং ভিডিও এবং খুব সুখবর এটা যে সফলভাবে কিন্তু কাজটি হয়েছে এবং আরও অনেক ধরনের পরীক্ষা করা হবে সেই ভিডিও আমরা আনব তো এই ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ